আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথের মধ্যে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মন, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র শ্বাস। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজি শুভ মনে রাখ পোহালো ভেবেছিলেন, তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেহ পেলে পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুইয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানি খেয়ে নামলে তুমি এসে, দেখে মুখের প্রসন্নতা চুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মনে একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে কোন কালের তরে রইল মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলে তুলে একটি ছোট পানা, যবে পাত্র খালি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা, দেখি দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল সুখ।